রোগীদের ভিড়ই বলে দেয় মুন্সিগঞ্জ সদরের সরকারি এই হাসপাতালটি কতটা গুরুত্বপূর্ণ। এটি জেলার 17 লাখ মানুষের চিকিৎসার প্রথম ভরসা। তবে এর চিকিৎসার মান ও অব্যবস্থাপনা নিয়ে রোগীদের ক্ষোভ আর অভিযোগের যেন শেষ নেই। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মোট শয্যা 100, তবে রোগীর চাপে শয্যার জায়গা পাওয়া রীতিমতো ভাগ্যের ব্যাপার। তারপরও অসচ্ছল রোগীদের বাধ্য হয়ে আসতে হয় এখানে। নারী শিশুসহ সবারই প্রথমে ঠাঁই মেলে বারান্দায়, সেখানেই চলে প্রাথমিক চিকিৎসা। অবশ্য ডাক্তারদের নিয়ে বিস্তর অভিযোগ রোগীর স্বজনদের। আমার নাতিরা নিয়ে আসছি, জ্বর হচ্ছে, খিসানি উঠে গেছে, তাহের কাছে নিয়ে আসছি, হ্যাঁ দেখবো জ্বর কত ঢুকা আছে, তারপর মাইপ পাহের করেছেন, আমার ওষুধের কথা বলবো। সে আমার নাতিরে দেখলো না কিছু না, সে ওষুধ নিয়ে খেয়ে দিয়ে দিলেন। এইটা কি হলো চিকিৎসার মান? তো এটাই যে এখানে একজন ডাক্তার আসলো, রোগী শোয়া আর ডাক্তার একবারে সরাসরি দাঁড়ানো, দূর থেকে কি যেন জিজ্ঞাসা করলো, আমি কাছে থেকে সেটা শুনতে পারলাম না। উনি দেখে চলে গেল যে রোগ কি হয়েছে, কি সমস্যা, কেমন লাগতেছে, রোগীর কাছে বসা, তার একটু ধরা, এটার কোনো মানে ই নাই। শুধু ডাক্তারদের নিয়ে নয়, দায়িত্বে অবহেলার অভিযোগ আছে গোটা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে, ক্ষোভ আছে অপরিচ্ছন্ন পরিবেশ নিয়েও। 2-3 সপ্তাহ আগে শুক্রবারে তো আইসা দেখি একটা রোগী পড়ে রয়েছে, মানে পাখাটা অ্যাক্সিডেন্টে পাখাটা গেছে, তার অনেক ব্লিডিং হইতেছে, রক্ত দিয়ে এদিকে পয়রা রক্ত জমাট বাঁধ গেছে, তারপরে তারা ভিতরে কেউ নিতেছে না, মানুষ আছে এমার্জেন্সিতে, মানুষ আছে, ভালো মানুষ আছে, কিন্তু কেউ ভিতরে নিতেছে না। পরে জানানো হইলো যে অ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকা মেডিকেল নিয়ে যান, পরে যাইতে যাইতে নাকি উনি মারা গেছে। এখানে যে চিকিৎসা ক্ষেত্র, চিকিৎসা ব্যবস্থা মানে অতি নোংরা, এবং কোন মানে যে হাসপাতালে যে ওষুধগুলো দেয়, এই ওষুধগুলো মানে প্যারাসিটামল না পায়। এই একটা পরীক্ষা করব আমরা ভিতরে না, সেটা আমরা পাচ্ছি না, আমাদের ক্লিনিক আছে ওইখানে যান, ডাক্তারের সাথে সামনে রোগী কি থাকে, মানুষ থাকে, ওনারা নিয়ে যান, আসেন, আমার পরিচিত হাসপাতাল আছে, আমি নিয়ে যাই না, আমরা এখানে করব বলে এখানে হাসপাতালে কোনো মেশিন পত্র ভালো না, এগুলো একটু ভালো না, ওইখান থেকে করবেন, সুন্দর পরিষ্কার বুঝে দেব, তাহলে হাসপাতাল দিছি কেন। এখন প্রশ্ন হলো মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের এই দশা কেন? কারণ একটাই, হাসপাতালটির নতুন 6-তলা ভবন বছরের পর বছর ধরে চালু না হওয়া, অথচ 31 কোটি টাকা ব্যয়ে 250 শয্যার নতুন এই ভবনটির নির্মাণ শেষ হয়েছে 7 বছর আগে 2015 সালে। জাপানি দাতা সংস্থা জাইকার অর্থায়নে নির্মিত নতুন এই ভবনে ICU, CCU, অপারেশন থিয়েটার সহ থাকার কথা আধুনিক সব চিকিৎসা সরঞ্জাম। তবে এখনও চলছে লিফট বসানো ও সুয়ারেজ লাইনের কাজ, আর এই হাসপাতালটি চালু না হওয়ায় আধুনিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন জেলার 17 লাখ মানুষ। গত কুরবানিদের আগে উদ্বোধন হওয়ার কথা ছিল, আমরা শুনছি, কিন্তু হয় নাই। কোথায় যাবে আমাদের মুন্সিগঞ্জ রোগী? ম্যাক্সিমাম রোগী মারাই যেতেছে, স্ট্রোকের রোগী যারা তাদের অবস্থা আরো খারাপ। এত বড় হাসপাতাল রাখার কি মানে? তাহলে এগুলো কি শুধু শো অফ যে আমি সরকার, আমি এগুলো করছি, এগুলো রাখে দিছি? যদি আমরা মানুষের মধ্যে চিকিৎসা না পাই তাহলে লাভ নাই তো। এসব অভিযোগ কোনটি উড়িয়ে দেননি জেলার সিভিল সার্জন, বরং তিনি আশ্বাসের সুরে বলেছেন শিগগিরই সমাধান হয়ে যাবে অনেক সমস্যার। আমরা জনবল এবং অন্যান্য সাপোর্ট, যেটা 250 বেডের জন্য, সেটা অনুমোদন, জনবলের অনুমোদন পেয়ে গেছে, আমাদের ডাক্তাররা যোগদান করা শুরু করেছে, অচিরেই নার্সিং অফিসাররা যোগদান করবে, তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর নিয়োগ হবে বা নতুন যোগদান করবে তারা। আমাদের যে ডিপার্টমেন্টগুলোর কনসালট্যান্ট নাই, সেই ডিপার্টমেন্টগুলোর কনসালট্যান্ট চলে আসবে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে 1000-এরও বেশি রোগী আসেন চিকিৎসা নিতে।